নমস্কার, আমি শ্রেয়া রায়। আমি পলতাতে বর্তমানে মাস্টার্স করছি। সেকেন্ড ইয়ার মাস্টার্স হওয়ার ফলে দিনের অধিকাংশ সময় কাটে পড়াশোনা এবং বাকি সময়টা কাটে পড়ানোর মধ্যে। পড়াশোনা এবং পড়া বাদেও যে সময়টা বাকি থাকে তখন খানিক অন্যরকম ক্রিয়েটিভ কিছু করার সাধটা ভারে বেড়ে যায়। আমার কাছে ক্রিয়েটিভ মানে হচ্ছে গান, নাচ, আঁকা, পিয়ানো বাজা, বই পড়া এবং বাকি সময় একটু ফ্যামিলির সাথে স্পেন্ড করা। ক্রিয়েটিভ বাদেও আমার বিভিন্ন রকমের ইভেন্টে পার্টিসিপেট করতে খুব ভালো লাগে। আমার কাছে এই সব ভালো লাগার মধ্যেও আমার কাছে আরেকটা জিনিস যেটা খুব প্রিয়, সেটা হচ্ছে সাজগোজ। আমরা নারীরা কিন্তু সবাই সাজগোজ করতে খুব ভালোবাসি আর নিজের মতো করে সাজগোজ করি। আমার মনে আছে আমার ঠাম্মার কথা, যাকে আমি ভালোবেসে দ্বিগুণ ডাকতাম। প্রত্যেকদিন সকাল হলে চুলটা সুন্দর করে আঁচড়াতো, পাট পাট করে শাড়িখানা পরতো, আর সকালবেলা সবার আগে পুজো দিতে যেত, তারপর বাড়ির বাকি কাজগুলো করত। অনেক সময় আমি ঠাট্টা ছলে জিজ্ঞেস করতাম যে কার জন্য এত সাজ, তখন বলতো যে নিজের জন্য। আমার মনে হয় সাজগোজটা ব্যক্তিত্ব তৈরি করতে খুব সাহায্য করে। এ বাদেও কিন্তু মানুষের আত্মসম্মান এবং আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। সাজাটা নিজের জন্য একটা আলাদা মাধ্যম তৈরি করে দেয়, এটা আমার মনে হয়। আর এইসব বাদেও যেটা সবথেকে বড় পাওনা, সেটা হচ্ছে নিজেকে ভালো রাখা। এই ভালো রাখার মধ্যে দিয়ে আমি আজকে শ্রীমতী দরবারের অনুষ্ঠিত এই প্রোগ্রামটি নববর্ষের সাজায় সেরা শ্রীমতীতে অংশগ্রহণ করলাম। এই ভিডিওটির মাধ্যমে আমি নিজের কয়েকটি পিকচার শেয়ার করছি। আপনাদের যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এই অনুভূতি রইল। ধন্যবাদ।